সুযোগ দিব জি দেব দেন না আপনি দে দেন দেব সান্দিত খেতেতে আইসাই গরম হইলো এখন উল্টো তুই আমার আরো একটু গরম করে দিলি ভাই ওদেশে মার খর ভাইটা শালীরা আমার সাথে প্রীত করতেছ তোর মিউজিক প্লাস এ ভাবি নাকি হ্যাঁ কোনে যাচ্ছ কাতে যাচ্ছ আপনার মত এরাম একটা বেটি সাওয়াল কিরাম করে এরম একটা মুরব্বি ধরলো আমি বুঝতেই পারছি না এই মুখ সামলাই কথা বলবে মোর হাজবেন্ড বুইরা হয়ে যায় নাই যে তার বিয়া করতে পারবো না আমি না সিজা কসছে আমি আপনা কভার যাচ্ছে এই যে লোকটা আপনাকে বিয়া করিলো কেবা করে করিলো ভাল লাগছে করে লইছে আর মোর খবর তো জানেন না মোর বাপে আর কি গরিব মানুষ তো মোর বাপ আমি একটু খুলে আমার বাপের যা যা আছে বুঝছেন আমি আমার 14 পর পুরুষ যা আসবে ওরা খাইলেও শেষ হবে না বুঝছেন তা আপনি কি আমাকে একবারও দেখবার পার নাই আপনাকে দেখার এখন আর মোর কোনো শখও নাই আর দরকার নেই যেটা হয়ে গেছে সেটাকে হইতে দেন মুই মোর হাজবেন্ড লইয়া ভালো আছি আর মোর হাজবেন্ড মোর অনেক ভালোবাসে স্যার বইয়ের আপনি ছোট বউ আপনা কিরা আমাদের করে শিরামটা একটু একটু দেখতে পারলে বুঝছেন আমার মনটা একটু ভুগিয়ে যায় তো এত দেখার শখ ভালো না এই যে বিয়া করে তখন দেখে নিয়ে ভাবি আপনার একটা কথা কব বলেন ওনাক সেরে কি আমার দিকে নৌকাটা ভিড়ান যাবে না এসব ভালো করে কথা বলেন এসব ফালতু কথা রাস্তাঘাটে বলা কি আপনাদের যায় নাকি হ্যাঁ আমি আপনার ভাবি এভাবে কথা বলবেন না আমি কিন্তু আপনার ভাইয়ের কাছে নালিশ করব আচ্ছা ঠিক আছে তা আপনি বিষয়টা একটু ভাববে দেখবেন বুঝছেন এটা ভাববার বিষয় ভাবার বিষয় না বিষয় সেটা আমার একান্তই পার্সোনাল আপনার যে কাজে যাইতে সেই কাজে যান তা ঠিক আছে একটু আমার বিষয়টা ভাববে আর দেখবে আপনার একবার বলছি না যে সব ভাবা ভাবির একান্ত পার্সোনাল ব্যাপার আপনার কাছে আপনি যান কি দেখবার লাগছি আমি ইয়াবা করে দেখলে হবে নাকি প্রপোজ করলাম এত টপ দিল না আচ্ছা আরো তিনটা বড় ডাক আমার চাইনি মেজরটা ভাবি নাকি কি করছেন কি করতেছি পিছন দিয়ে কি না আমি তো ওদিক দিয়ে আসতেছিলাম বুঝছেন তো ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আচ্ছা ভাবি আপনাকে একটা কথা কব আছে কি কথাটা একটু ভাববার বিষয় বুঝছেন এই যে আপনি এত সুন্দর ফিগার ফিটনেস করতে আপনি আদর করার জিনিস তা তিন বইয়ের পর চলিয়ে আসলেন কি আমি কিছুতে বুঝতে পারছি না বুঝছে তিন বইয়ের পরে চলে আসছি কেন সেটা আপনাকে জবাব দিতে হবে না আমার কথা নেই বুঝছে কার কথা আমাদের এলাকার ম্যাক্সিমাম লোকজন এটা নিয়ে কানা ঘোষা করে ম্যাক্সিমাম লোকের কথা তো আমি শুনতে চাই না আপনি পিছন দিয়ে এসে এমন এমন কেন উগিঝুকি দিচ্ছেন সেটা বলুন রাস্তা দিয়ে আসবো না নাকি রাস্তা হইলো ওই দিক দিয়ে আমি কাজ করতেছি এইখানে আপনি আমার পিছনে কি করেন আপনার সাথে একটু কথা কবার চাই কি কথা ভাবি এই যে মুজিবর সাহেব তাই না ওনার সাথে বিয়েটা করিয়েছে মজা পাচ্ছেন আজব তো আমি মজা পাচ্ছি না কি পাচ্ছি সেটা আপনাকে কেন বলতে যাব আমি আপনার দেব নাকি না দেব নাকি না আজ পর্যন্ত ভাষা ঠিক করতে পারে না আমার দেব হইতে আপনি একটা কথা বলছেন আপনি যদি আমাকে একটা সুযোগ দেন বুঝছেন আমি এই জীবনে তার বিয়ে শাদী করলাম না আপনি যদি আমার একটা সুযোগ দেন তাইলে আমি আপনাকে আমার কলিজার ভিতরে রেখে দেবো বুঝছেন সুযোগ দিব জি দেব দেন না আপনি দে দেন দেব
যাদব, তোর নামে 20 লাখ দিমু দাঁড়া। একজন আমাক অ্যাভোর্ট করল, আর একজন ঠাডা একটা শটকানা দিছে। আমি কি তোমাকে সারবো নাকি? জাগা মতো আমি এটা পেরেক যদি না মারতে পারি, তাহলে আমার নামও শিকোনালি না, বুঝছো? ভাববার বিষয়। বিস্কিটটা আমি লাগাবো লাগাবো। কিছু বুঝতেই পারছি না কেন এবার করে কাজ করে, মনে হয় এক একজন নতুন শাড়ি টাড়ি কাপড় চোপড় কিনে ফ্যাশন শো শুরু করেছে। আবার আমি একটা কথা কবার চাই, বুঝছেন, বিয়া একটা খেয়ে আপনি 1000 করেন 2000 করেন, সেটা তো বড় কথা নয়, তাই না? বিয়ে তো আমি করি নি, মেয়ে মানুষ টাইনে ধরে আমার করে, ওরা তো তোর বিয়ে করে, ওরা তোমার করছে, তাই না? আমার বিয়ে করে, সেটা করু, সেটার কথা আমি করছি না। আচ্ছা, এই যে তোমার বউরা যদি পরকিয়া শুরু করে দেয়, তাহলে তোমার কি পরিমাণ শত্রু বাইরে গেল, বুঝতে পারছ? এই ধরনের কথাবার্তা ভাই, তুই যা কইছিস কইছিস, দ্বিতীয়বার কোন চেষ্টাটা করবি না, তার কারণ হচ্ছে আমি একটা পুরুষ মানুষ, আমার বউ প্রক্রিয়া করে, এ কথা কেউ বিশ্বাস করবে না। এই তোমার ওই যে মেজ বউ সেজ বউ, এই দুইটা চেন তো, তাই নিয়ে এই মেজ বউ সেজ বউ আর ছোট বউ কিরাম করে যে আমাকে চাইপিয়ে ধরেছে, আমি তো ভাই ওদিকে যাবার পাচ্ছি না, কেবা করে যাব? আপনি আমার বড় ভাই, ভালো তার কি করবে? কেমা করে পেসগি লাগাতে হয় সেটা তো আমিও জানি, তাই না? দিছি পেসগি ফান লাগে, এবার কনে যাবা মাও গায়। এই সাজি, আমার বাড়িতে খাবি, আমার খাতায় ঘুমাবি, আমার ঘরে বসবাস করবি, আর এই তো আমার মানুষের সাথে বস্তি দৃষ্টি করে বেড়াবি শালি, তোমার হাতে আমি ছেড়ে ফেলে দেবো, আমার মান সম্মান নিয়ে তোমার আড়াদি করো শালিরা। এই চুপ করো, কি করছো তুমি? কি করছি মানে কই? এই আমার আর সেই তিন শালি কর। আমি শালি? তাহলে আমার বোন কখন বিয়ে করলে? এই শোন, তুই তো শালি না রে, তুই তো শালি তো নিচাই কিছু কাজ উচিত ছিল রে, ও তো শালি সম্মান করছি। এখানে সম্মান পুরো শালি কইছো, আর এইখান সম্মান আর তিনখান রয়েছে ঘরের মধ্যে। আরে শালা ঢুকছিস বিয়ে করে, এই ঢুকছিস বিয়ে করে, আমার এই করে মাঝে শালি কইছে সাইডে না করে কাছে ছোট না করে কাছে আজকে দেওয়াল মাংস ভেঙে ফেলে তোমার কি? এই কেড়ে দে না সরকা। এই তুই কোথায় ছিলি? তুই কোথায় ছিলি? ঘরে ছিলাম দেরি কথা। তুই ঘরে ছিলি ভালো কথা, তোর নামে বদনাম আছে কা? আরে এই কি তুই পানসির সাথে ফটোজসি করে বেড়াস, সেই কথা আমার কানে আসে না? তো তোমার সাথে আমরা এত ভালোবাসা হয়ে গেলে বাদ দাও, ভালোবাসা ভালোবাসি কি রে? আমার কথা শোনো, আমি ওই যে এখানে খড়ি গুছাই দিছিলাম, ওই যে তোমার ভাই, তোমার ভাই আসে কিন্তু আমার সাথে উকি জুকি মারতেছে, আমার সাথে লাইন মারতে চায়, আমি তো না দিছি। আমার ভাই উকি জুকি মারতে চায় না, তুই উকি জুকি মারার সুযোগ করে দিস তার শালি। তুই আমার দিকে তাকাও, আজকে কি করেছে তুমি জানো না? কি ওই শিকড়ালি আছে না, আর আর বলা আমারে রাস্তায় বসে বলিছে যে পোষাতে থেকে মুখে না কেড়ে সুন্দর লাগে, তার সাথে ইস্তিরিস করে। আরে ওই তো আমারেও, আমি খড়ে গোছাই দিছি, ওই রাস্তা হলো এই দিক দিয়ে ওই আমার পিছনে এসে এমন 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 করতেছে। আমি বলতেছি, আমি বলতেছি, ওই ছেলেটার কোনো দোষ নাই, ছেলেটা একটা ফুলির মতো সাদা নিষ্পাপ মানুষ, তোকে রে দোষ আছে রে। চুপ করো, তুমি যে কথাখান কয়ে যাচ্ছ, মেশিন কার তো কুলিছো তো কুলিছো, এখান বন্ধ করার জন্য বাইরের গুণ আর এদের দোষ, আমাকে চরিত্র ভালো না, তোমার চরিত্র ভালো না। এই আমার চরিত্র ফুলের মধ্যে পবিত্র কথা মে, পবিত্র লে সাইকো কে বিয়ে করছস? কি পবিত্র তো চরিত্র? আমি কি তোকার বিয়ে করে, তো তোমার টাইনে ধরে বিয়ে করব? আমি
ভালোবাসি ভালোবাসি একে ভালোবাসার দরকার নাই হলো চলে যাই ঘরে যাই হার ভালোবাসা দেয় আমি কষ্ট ভালোবাসা এখন এক এক করে দেবো আপনারা লাইনে ধরাও ভালোবাসা জমে দিতে হয় আজকে আমার কথা নিবা ওর লাইনে শালা শুকনো শুকনো তুমি আমার গায়ে টাচ করে কথা কও তুমি আ এই পিছে ফেলে দেবো আমি বা ও মা গো আরাম দাদি না আরাম আমার রক্ত মাথায় উঠে গেছে মায়ের ঘর ভয়টা শালীরা আমার সাথে প্রীত করতে তো আমি কিন্তু বহুত সহ্য করেছি এবার আমার মাথা খান গরম আমি সব গুণে নিয়ে বার হয়ে যাব নি কিন্তু একখান বার দিব না সবাই এই এলাকায় বসবাস করো চিকন আলী এই ধরনের কথাবার্তা বলবে আর একজন আর জীবন নিয়ে এগুলো তো ঠিক না তো কি আসবে আমার সংসার এখন ধরাই দিয়েছে নিয়ে আসছি এইখানে বসো তোমার বোন আমার বোন তোমার মা আমার মা তোমার বাপ আমার বাপ তোমার বউ আমার বউ সুপার আমার মা তোর মা সেই কথা আমার বউ আমার বউ মাতুব্বর সাহেব দেখেন কথা দেখেন এই তো তোমাকে কারে কি কইছে কও ও কি কইছে মরে কইছে কি যে আপনারে মোর ভালো লাগে মোর লাগে পিটিশ পিটিশ করতে যায় চিন্তা করতে পারেছেন আর আমার কাছে যে হারাম খোর করছে আমার বউ নাকি পরকিয়ায় জড়ে আগাছে চিন্তা করতে পারেছেন কি কয় আমার বউ আমার ছোট বউ এইটার কিছু কইছে না ও ওটা ফ্রেশ মনের মানুষ ওর পাত্তা পায় না বলছে আমি ওই যে খড়ি গুছাইতেছিলাম রাস্তা হইলো ওই সাইডে ওই দেখি আমার পিছে পিছে এমন এমন উকি ঝুঁকি দিতেছে আমি ঘুরা জিজ্ঞেস করলাম কি হইছে আমারে মানে পটানের জন্য দুনিয়া সুর মারতেছে হ্যাঁ তারপর লাস্টে গিয়ে আমারে বললো কি যে আমার না আপনাকে খুব ভালো লাগে ওই খাটা আমি একটা চটকু নামাচ্ছি ঠিক 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 করেছো একটা কাজ করিছো ফটাকাস নগদে এটা মারছো হ্যাঁ ওকে তোমার কোনো সমস্যা আছে না আর কিছু না হয় হ্যাঁ আমার কাছে যেহেতু জাতো তালি পরে ওরে বাইটে দিতে আপনি এভাবে কমেন্টটা বলছেন আপনি আমার টার্গেট না তা বলে ঠিক বলছিস তুই এগুলা ক্যান করছ আমার বুঝাইবো ক্যান করছিস আপনি বুঝতে পারছেন না এই মুজিবরের মতো লোক লোকের রসকর সিঙ্গারা বুলবুলি শেষ হয়ে যাচ্ছে ও চার চারটে বউ নিয়ে সংসার করতেছে আমার জীবনে এখনো একটা জুটলো না আমার তো ক্ষমতা নই আছে রে আমি তো করবো বুঝতে পারছি না ও চার চারটে বিয়া করলো
আর আমার পিসিবরে আজ বিয়ার ভুল ফুটল না। দেখেন মুজিবরকে গায়ে একটা গামছা দিছে, আমি চাদর দিয়ে ঘুরে আমার শীত যাচ্ছে না। তাইলে তুই তো বসতে পারতে আস, শরীরের পাওয়ারটা কোথায়, স্পিডটা কোথায়? তুই কর রস শুকাই গেছে, রস যে কোন জায়গার দিয়ে বাইরে কেমনে বাইরে যায় এটা তো তুই টিয়ারি পাইতে আস। আর ওখানে দুগা রাখে, আমাকে দুইটা ফেরত দেওয়া যায় না, ওই দুইটা নিয়ে আমি একটু চলতাম, শীতটা কাটাইতাম। কি কাহ হারাম কথা, আয় বউ আর একজন আর তুই শীত কাটা। এই এই সাইড ও মিলিয়ার দর আলার কো আলার।